বিকল্প ভেনু চাইতে পারে সিটি ডিএমপির এখতিয়ার কিন্তু এই বিকল্প ভেনু চাওয়ার নামে যেন এই ভেনুটাকে মানে না দেওয়ার একটা পরিকল্পনা না করা হয় আমি বললাম যে উদ্দেশ্যটা খুব ক্লিয়ারলি আমার বুঝতে হবে সেকেন্ড হচ্ছে গোয়েন্দা প্রতিবেদন তো যে কোনো ব্যাপারে তারা নিতেই পারে কিন্তু এগুলো তো আগ বাড়িয়ে বলার কিছু নেই মানে এটা কি অন্য দল বিশেষ করে আওয়ামী লীগ যখন এক এক জায়গায় সমাবেশ চায় আমরা তো কখনো শুনি না পুলিশ বলে যে গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে এটা দেওয়া হবে এটি আমি মনে করি এটা পুলিশ কোন জায়গা থেকে করে আমার মনে হয় না এটা বাড়াবাড়ি একটি রাজনৈতিক দল তার সমাবেশ করবে সেখানে পুলিশের যদি কোনো সমস্যা থাকে কোনো রিপোর্ট থাকে এটা পুলিশের নিজস্ব ব্যাপার এটা প্রকাশ্যে তো বলার কোনো বিষয় না সেকেন্ড হচ্ছে বিকল্প ভেনু অন্য জায়গায় চায় অন্যদের ক্ষেত্রেও চায় কিনা আওয়ামী লীগের ক্ষেত্রেও চায় কিনা এটা আমাদের দেখার বিষয় আছে যদি এগুলো অন্য ক্ষেত্রে না ঘটে থাকে তাহলে এই কথাগুলো পুলিশের স্রেফ উদ্দেশ্যমূলক স্রেফ উদ্দেশ্যমূলক মানে শুরু থেকেই একটা হিচিং শুরু করে দিল এইগুলো হচ্ছে মানে আমি মনে করি যে পুলিশের কখনোই রাজনৈতিক আচরণ করা ঠিক না তাদের অবশ্যই শান্তি শৃঙ্খলা দেখার বিষয় তাদের যেরকম নাগরিকদের শান্তি শৃঙ্খলা দেখার বিষয় তেমনি একটি রাজনৈতিক দল যদি একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে চায় তাদের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব এটিও কিন্তু পুলিশকে মনে রাখতে এই দায়িত্ব প্রসঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই বিএনপি নেতারা যারা গিয়েছিলেন বের হয়ে এসে মানে মিটিংটি যখন হয়েছে ডিএমপি কমিশনের সঙ্গে সেখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন না দুপক্ষের বক্তব্য তো ডিএমপির বক্তব্য এবং বিএনপির বক্তব্য দুটাই বাইরে এসে গণমাধ্যমের সাথে বলেছেন বিএনপি নেতারা বলছেন যে সমাবেশ চলাকালীন সময়ে নিরাপত্তাও তারা চেয়েছেন ডিএমপির কাছে চাওয়া উচিত আবার ডিএমপির মুখপাত্র যিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে তিনি বলছেন সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা হলে তার দায় বিএনপিকে বহন করতে হবে বলে তারা জানিয়েছেন এখন এটা পুলিশ বলছে পুলিশের মতো করে বিশৃঙ্খলা বা যদি কোনো নাশকতা ঘটে যারা বিশৃঙ্খলা করবেন যারা নাশকতা করবেন তাদের দায় বহন করতে হবে এটা আমি নাগরিক হিসেবে বুঝি সুতরাং আপনি কিন্তু আগেই বলে দিতে পারেন না যে এটা কে করবে এই ধরনের আমি বারবারই বলি এই যে আগ বাড়িয়ে কথা এটা আমার কাছে গ্রহণযোগ্য না একটি আমি সমাবেশ করব ধরেন আমি একটি অনুষ্ঠান করছি এটা রাজনৈতিক সমাবেশ নাও হতে পারে সেখানে আমি পুলিশের সহায়তা চেয়েছি এখন সেই সমাবেশে যদি সেই অনুষ্ঠান যদি বিশৃঙ্খলা হয় যদি আমরা নিজেরা করি অবশ্যই পুলিশের সেই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আছে কিন্তু অন্য কেউ তো করতে পারে তো বিএনপিকে দায়িত্ব নেবে তো অন্যরা করলে সেই দায়িত্ব কি পুলিশ নেবে মানে এই যে কথাবার্তা আপেক্ষিক কথাবার্তা এগুলো আমার কাছে খুব হাস্যকর মনে হয় তাহলে সে পুলিশ আগেই কেন ধরে নিচ্ছে মানে এর কথার মধ্যে কী প্রমাণ হয় যে তারা বিশৃঙ্খলা করতে পারে পুলিশের এই জায়গাটিতে যাওয়ার কোনো জায়গা নেই তিনি তার দায়িত্ব পালন করে যাক কি ঘটে আমরা দেখি কারণ হচ্ছে এর আগেও আপনার এখানে বলছি যে 144 ধারা এই 44 ধারা কিভাবে জারি করা হয় আপনি কোন তথ্যের ভিত্তিতে করেন আমি একটা সমাবেশ ডাকলাম আপনি মনে করলেন এটা বন্ধ করে দিতে হবে ইউ হ্যাভ দ্য পাওয়ার আপনি আরেকটা ডেকে দিলেন তো দুই দল ডাকলেই কি এটা বন্ধ করে দিতে হবে কে আগে ডাকলো আর সেকেন্ড দলের উদ্দেশ্য কি তার যদি উদ্দেশ্য এটা বন্ধ করা পুলিশের দায়িত্ব হচ্ছে ফার্স্ট দল তারা যদি শান্তিপূর্ণভাবে তাদেরকে এটা করার সমস্ত ব্যবস্থা করে দ্বিতীয় যারা আবেদন করছে তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় আর চৌচল্লি আর পাশাপাশি সমাবেশ শান্তিপূর্ণ হতে পারে আমরা অতীতে দেখেছি সুতরাং সেটা পুলিশ এনশিওর করুক মানে আমরা কিন্তু এখন পর্যন্ত এই যে ধরেন আপনি যদি বলেন বড় কোনো ঘটনা কিন্তু ইনফ্যাক্ট দেখি নেই যদি কিছু হয়ে থাকে সেটি টুকটাক সেটার দায়কে নেবে সেটা আমরা পরে দেখব না কিন্তু এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত উদ্বিগ্ন আমরা দেখছি যে রাজনীতির মাঠ গরম হচ্ছে খেলা হবে বলছে সেই দুই পক্ষই খেলার জবাব দেবে ওরা পারবে না আমরা পারবো এই বাকযুদ্ধ আমরা দেখছি কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা অতীতের যে রাজনৈতিক পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতি এখনো হয়নি এবং উদ্বিগ্ন হওয়ার কারণে বরং পুলিশের এই ধরনের কথাবার্তায় আমি উদ্বেগ বোধ করি যে তারা কি চাচ্ছে সুতরাং সেটি খুব সন্দেহজনক বারবারই বলি পুলিশ রাজনৈতিক কোনো পক্ষ না পুলিশ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী তাদেরকে অরাজনৈতিকভাবে নাগরিক রাজনৈতিক দল সবার যা তার যা প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া কেউ যদি সেই প্রাপ্যে বাধা দেয় যে বাধা দেবে তাকে পুলিশ সরিয়ে দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেউ যদি শান্তিপূর্ণ কোনো সমাবেশ জমায়েত বা অন্য কোনো কিছু করতে চায় কারণ সংবিধান আমাদের আইন তোগুলোর অধিকার দিয়েছে সেগুলোর ব্যবস্থা করাই পুলিশের দায়িত্ব উদ্বেগ এবং এই উৎকণ্ঠা ছড়ানো নয়